قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وما تبعهم بحسان إلى يوم الدين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم أقول جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا ثم تو بريو درشو আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে আমার বন্ধু শেখ হাফিজা হাফিজাহুল্লাহ তিনি পরোক্ষভাবে মহাদিস কেরামকে আহরুল জাহাল বলেছেন একটু শুনুন ভালো করে মনোযোগ নিয়ে বুঝতে পারবেন

মানে আহরুল জাহাল না মানে পরোক্ষভাবে অর্থ দাঁড়াচ্ছে তিনি বলেই দিলেন প্রকাশ্যভাবে মানে যারা বর্ণনা করে তারা হচ্ছে আহরুল জাহাল যারা মোয়াম্বাল বিন ইসমালের বর্ণনা করেন তারাই হচ্ছেন আহরুল জাহাল মানে আহরুল ইলমেদের উচিত হলো তারা যেন মোয়াম্বাল বিন ইসমালের বর্ণনা না করেন বর্ণনা করা থেকে বিরত থাকেন জাহাল না তার মানে যারা বর্ণনা করেন তারা আহরুল জাহাল আপনার নিকটে জাফার আহমদ থানভি তিনি হচ্ছেন আহরুল জাহাল কারণ এলা সোনান তৃতীয় খণ্ড একশো আঠারো পৃষ্ঠাতে মোয়াম্মাল বিন ইসমাইলের একটি সানদ সম্পর্কে বলেছেন এ স্নানটি হচ্ছে হাসান তারপর মোয়াম্মাল বিন ইসমাইল সম্পর্কে জাফর আহমদ থানি বলেছেন রিজাল আলহিক এর সমস্ত বিশ্বস সমস্ত বর্ণাকারীগণ সমস্ত ব্যক্তিগণ বিশ্বস্ত এ স্নান সম্পর্কে উল্লেখ করার পরে বলেছেন ইমাম বুখারি রহমউল্লাহ উল্লেখ করেছেন শাহিদ হিসাবে সৈলুল বুখারিতে তাহলে ইমাম বুখারি আপনার নিকটে আলুল জাহাল তারপরে আহমাদ আহমদ হাম্বাল তিনি তার থেকে বর্ণনা করেছেন তিনি হচ্ছেন আলুল জাহাল ইবনু খোজায় বর্ণনা করেছেন তিনি হচ্ছেন আলুল জাহাল ইমাম নাসাই বর্ণনা করেছেন আলিবনুল মাদিনী বর্ণনা করেছেন আহমদুবনুল হাম্মাল বর্ণনা করেছেন রিয়াল মাকদিসি বর্না করেছেন ইমাম হাইফাঙি বর্ণনা করেছেন ইমাম দাল রহমাল্লা বর্ণনা করেছেন তাহলে সকলেই আহরুল জাহাল তারা তো মোয়াম্মাল বিন ইসমাইলের বর্ণনা করেছেন আহলুল ইলমদের উচিত হলো তারা যাতে করে মোয়াম্মাল বিন ইসমাইলের বর্ণনা করা থেকে বিরত থাকে তার মানে যারা বর্ণনা করছেন তারা আহরুল জাহাল কি বলছেন আপনি উল্টা পাল্টা এইসব কথা যেখান থেকে যা পারলেন মারে ঘুটনা ফুটেসার যেখান থেকে যা পেলেন উঠিয়ে দিয়ে দিচ্ছেন ইসাক বিন রাহওয়াই আবু আওয়ানা ইমাম বাকাবি ইবুল কাত্তান আল ফাঁসি ইবরুল মোলাক্কিন আল্লামা ইমাম বৌসিরি এরা সবাই আরুল জাহাল ইমাম তিরমিজি ইবনু হোজাইমা ইমাম দারাকুতনি ইমাম হাকিম ইমাম জাহাবি এরা সবাই আরুল জাহাল তারা তো বর্ণনা করেছেন আমি প্রমাণ দিয়েছি বিস্তারিতভাবে ইবনুল কাসির এরা হচ্ছে আহরুল জাহাল তারা বর্ণনা করেছেন মাম্মাল বিন ইসমাইলের বর্ণনা তারা করেছেন এই জন্য তারা হচ্ছেন আহরুল জাহাল মা আদাল্লাহ ইবনে হেব্বান আহরুল জাহাল মা আদাল্লাহ মা আদাল্লাহ শেখ এত বাড়াবাড়ি কথা কখনোই একজন আহরুল আইলমের নিকটে আহরুল ইলমের জন্য বৈধ নয় আপনি হচ্ছেন আহরুল ইলম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আপনাকে জ্ঞান দিয়েছেন আপনি একটু তদন্ত করুন ভালো করে থাকি করুন ভালোভাবে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে পড়াশোনা করুন তদন্ত করুন ইনশাআল্লাহ সত্য আপনার সম্মুখে উন্মোচিত হবে এবং আপনি তাকলিদ ছেড়ে দিয়ে তাকলিদ বর্জন করে দিয়ে কেবলমাত্র সহি সূন্যার ওপর আমল করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يهجري